সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। বউ পেটানোর অভিযোগে বিভিন্ন কারণে বহুল আলোচিত হিরো আলমকে পিটিয়েছে তার শ্বশুর বাড়ির লোকজন। এই ঘটনায় হিরো আলম তার শ্বশুর সহ পাঁচজনের নামে থানায় অভিযোগ দিয়েছেন। এদিকে হিরো আলমের মারধরে আহত স্ত্রী সাদিয়া বেগম সুমিকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। হিরো আলমের বিরুদ্ধে বউ পেটানোর অভিযোগ এনে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তার শ্বশুর সাইফুল ইসলাম। হিরো আলমের পরকীয়া এবং দ্বিতীয় বিয়ে করা নিয়ে স্ত্রীর সাথে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে হিরো আলমকে পেটানো হয় বলে তিনি বগুড়া সদর থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন। অভিযোগে উল্লেখ করেন, স্ত্রীর সাথে দাম্পত্য কলহের জের ধরে মঙ্গলবার রাত 8টার দিকে তার শ্বশুর সাইফুল ইসলাম এবং তার স্ত্রী সাদিয়া বেগম সুমির নেতৃত্বে হিরো আলমের বাড়িতে এসে চড়াও হয়ে কাঠের বাটাম দিয়ে তাকে পেটানো হয়। পরে হিরো আলম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে স্ত্রী এবং শ্বশুর সহ পাঁচজনের নামে মঙ্গলবার রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হিরো আলমের স্ত্রী সাদিয়া বেগম সুমি বলেন, দুই মাস পর গত সোমবার রাতে হিরো আলম বগুড়ায় আসেন। রাতে বিছানায় শুয়ে একটানা 3 ঘন্টা মোবাইল ফোনে ঢাকার এক নারীর সঙ্গে তিনি কথা বলেন। এ নিয়ে প্রতিবাদ করলে সোমবার রাতে স্ত্রীকে বেদম পেটান হিরো আলম। তিনি আরও অভিযোগ করেন, হিরো আলম ঢাকায় দ্বিতীয় বিয়ে করেছেন, এ কারণে বগুড়ায় থাকা স্ত্রী সন্তানের কোনো খোঁজ খবর রাখেন না এবং সংসারের কোনো খরচও দেন না। এর প্রতিবাদ করলে তাকে শারীরিক নির্যাতন করা হয়। হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যার পর তার মেয়েকে আবারও অমানসিক নির্যাতন করা হয়েছে বলে তিনি খোঁজ পান। নির্যাতনের খবর পেয়ে মেয়ের বাড়িতে যান তিনি, মেয়েকে উদ্ধার করে রাতে হাসপাতালে ভর্তি করে দেন। এদিকে হাসপাতালে স্ত্রী ভর্তি হওয়ার খবর পেয়ে হিরো আলম থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার সকাল থেকে হিরো আলমের মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে। এছাড়া এরুলিয়া বাজারে তার অফিস এবং বাড়িতে গিয়েও তার সন্ধান মেলেনি, এ কারণে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না।